ভালোবাসার জন্য জীবন দিতে শুনেছি, আবার ভালোবাসার জন্য পরলোক বাবার ঘর ছেড়েছে এমন ঘটনা গল্প, উপন্যাস কিংবা সিনেমার দৃশ্যে আমরা প্রায় দেখেছি। কিন্তু বর্তমান সময়ে আদৌ কি সম্ভব? জাপানের রাজকন্যা মাকো পৃথিবীতে তেমনই এক ইতিহাস গড়তে চলেছেন। রাজকীয় সব বিলাসিতা ছেড়ে সাধারণ ঘরের ছেলে কামুরোকুকে বিয়ে করতে যাচ্ছেন জাপানের এই রাজকন্যা। আগামী 26 অক্টোবর বিয়ের মধ্যে দিয়ে রাজপদবী হারালেও ঐতিহ্য অনুযায়ী 13 লাখ মার্কিন ডলার পাবেন মাকো। 2012 সালে জাপানের রাজকন্যা মাকো ও সাধারণ ঘরের ছেলে কেই কোমুরোর প্রথম দেখা। তারা তখন টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি 80 অথবা 90 দশকের সিনেমার গল্পের মতো হলেও বাস্তব। কিন্তু জাপানের রীতিতে রাজ পরিবারের সঙ্গে সাধারণ ঘরের কোনো সম্পর্ক সহজ বিষয় নয়। এমন সম্পর্কের পরিণয় রাজকন্যাকে রাজ পরিবারের সব অধিকার থেকে বঞ্চিত করবে। তবে রাজপদবী ও মর্যাদা হারালেও 13 লাখ মার্কিন ডলার পাবেন এ রাজকন্যা। আর এই অর্থ গ্রহণ না করলে রাজ পরিবারের সাথে সম্পূর্ণভাবে রাজকীয় সম্পর্ক ছিন্ন হবে তার। ভালোবাসার মানুষ কোমুরোকুকে বিয়ের জন্য রাজকীয় মর্যাদা ছাড়ার ঘোষণা আগিয়ে দিয়েছিলেন রাজকন্যা। 2016 সালে বাগদান সম্পূর্ণ হয়েছে এই ব্যতিক্রমী জুটির। আসছে 26 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এর আগে 2018 সালে বিয়ের সময় ধার্য করা হলেও ছেলে পক্ষের আর্থিক সংকটে তা অসম্পূর্ণ থেকে যায়। গুঞ্জন রটে কোমুরের মা তার সাবেক প্রেমিকার কাছ থেকে অর্থ ধার করে তা ফেরত দেয়নি। যদিও রাজপরিবারের বিয়ে বন্ধ হওয়ার পিছনে এ ঘটনা কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। গেল 23 অক্টোবর রাজপরিবারের পদবী হারানোর আগে শেষবারের মতো জন্মদিন উদযাপন করেন রাজকুমারী মাকো। এরপরই ভালোবাসার জন্য সাধারণ জীবনকে বরণের মধ্যে দিয়ে ইতিহাস তৈরি করবেন এই রাজকন্যা। টেক্স রিপোর্ট, বাউন্ড টিভি।